ফক্স গার্ড দিয়ে ফক্স সারতে অনেক দিন টাইম লাগে, কিন্তু আমি আজকে যে উপায়টি দেখাচ্ছি আপনাদেরকে, এটিতে আপনি ট্রিটমেন্ট করলে একদিনের মধ্যে কবুতরটির সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আই এম রাব্বি ফ্রম সিটিজি পিজিও স্লাভার। ভিউয়ার্স, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। ভিউয়ার্স, আজকের ভিডিওতে আলোচনা করব কবুতরের এমন একটি সমস্যা নিয়ে যেটাতে আমরা এখন প্রতিনিয়তই ভুগছি। ভিউয়ার্স, আমরা আজকের ভিডিওতে আলোচনা করব কবুতরের ফক্সের চিকিৎসা নিয়ে। এখন মশার উপদ্রব অনেক বেড়ে যাওয়ার ফলে আমাদের লফটের বেশিরভাগ কবুতরেরই ফক্স হয়ে যাচ্ছে এবং আমরা অনেকেই এই ফক্সের সমস্যার সমাধান খুঁজে বের করতে পারছি না। ভিউয়ার্স, এই ফক্সের জন্য আমি আজকে আপনাদেরকে আমি যেভাবে ফক্সের ট্রিটমেন্ট করি সেটা দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। ভিউয়ার্স, আপনারা আশা করছি ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন। ভিউয়ার্স, আপনারা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন আমার একটি কবুতরের বাচ্চার পায়ে ফক্স হয়েছে। ভিউয়ার্স, এই ফক্স অনেক সময় মুখে ঠোঁটে হয়। এই ফক্সগুলো হওয়ার প্রধান কারণ হচ্ছে মশার কামড়। আমি আজকে এই ফক্সের ট্রিটমেন্ট করার জন্য যে উপকরণগুলো ব্যবহার করব সেগুলো হচ্ছে হেক্সিসল, একটা ব্লেড, এরপরে এই ভায়োডিন নামক ভায়োডিন 5% অয়েনমেন্ট, এই মলমটি ব্যবহার করব। ভিউয়ার্স, এই ভায়োডিন এটা আপনি যে কোনো ফার্মেসিতে পেয়ে যাবেন এবং আমরা সিবিট ব্যবহার করব। ভিউয়ার্স, আমরা অনেকেই ফক্স গার্ড ব্যবহার করি। ফক্স গার্ড ব্যবহার করে অনেক ভালো উপকার পাওয়া যায়। যারা, যেহেতু ফক্স গার্ডটা একটা কম পাওয়া যায় এরকম ঔষধ এবং অত্যন্ত দামি একটি ঔষধ, তাই আপনারা যারা ফক্স গার্ড ব্যবহার করতে পারেন না তারা এই উপায়ে চাইলে আপনার কবুতরের ফক্সের ট্রিটমেন্ট করতে পারবেন ইনশাআল্লাহ। আপনারা ভালো ফলাফল পাবেন। আপনারা প্রথমে ব্লেডটিকে হেক্সিসল দিয়ে ভালোভাবে ওয়াশ করে নেবেন, এরপর ব্লেড দিয়ে আস্তে আস্তে ভালোভাবে কবুতরের ফক্সটি কেটে দিবেন। আপনারা এখন স্ক্রিনের উপর যেভাবে দেখতে পাচ্ছেন সেভাবেই আপনারা কবুতরের ফক্সটি কেটে দিতে পারেন। ভিউয়ার্স, এটি আমার কবুতরটির ফক্সটি পায়ে হওয়ার কারণে আমি সহজেই কাটতে পারতেছি, কিন্তু যদি এই ফক্সটি পায়ে না হয়ে মুখে হতো তাহলে কাটতে অনেক প্রবলেম হতো। তাই আপনারা যে কবুতরগুলোর মুখে ফক্স হয় ওই কবুতরগুলোকে ফক্স গার্ড ব্যবহার করে সুস্থ করার চেষ্টা করবেন। আর যদি পায়ে অথবা ডানায় এরকম কোনো জায়গায় ফক্স হয় তাহলে আমার আজকে দেখানো এই উপায়ে আপনারা ট্রিটমেন্ট করতে পারবেন। ফক্স গার্ড দিয়ে ফক্স সারতে অনেক দিন টাইম লাগে, কিন্তু আমি আজকে যে উপায়টি দেখাচ্ছি আপনাদেরকে, এটিতে আপনি ট্রিটমেন্ট করলে একদিনের মধ্যে কবুতরটির সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। ভিউয়ার্স, আমি এই ট্রিটমেন্টটি করে অনেক ভালো উপকার পেয়েছি, তাই আমি আপনাদেরকে আমার এই পার্সোনাল ট্রিটমেন্টটি শেয়ার করতেছি। ভিউয়ার্স, আপনারা অবশ্যই ফক্সটি ভালোভাবে কেটে দিবেন যাতে ফক্সের হলদে অংশটি না থাকে এবং যতক্ষণ পর্যন্ত কবুতরটির পায়ে থেকে ওই ফক্সটা থেকে অল্প অল্প পরিমাণ রক্ত বের হচ্ছে না ততক্ষণ পর্যন্ত আপনারা সামান্য সামান্য করে কাটতে থাকবেন। ভিউয়ার্স, আপনারা দেখতে পারতেছেন আমি কতক্ষণ টাইম নিয়ে এই ফক্সটি কাটতেছি। ভিউয়ার্স, আপনারাও এভাবে আস্তে আস্তে ধীরে ধীরে ফক্সটিকে কাটবেন, এমনভাবে কাটবেন না যাতে
কবুতরটির পায়ে প্রবলেম হয়। আপনারা অল্প অল্প করে একটু একটু করে উপর থেকে কেটে কেটে তুলবেন আস্তে আস্তে। এবার যখন আপনারা দেখবেন কবুতরটির ওই ফক্সটা থেকে হালকা হালকা পরিমাণ রক্ত বের হচ্ছে, তখনই আপনারা কাটা বন্ধ করে দিবেন। ফক্সটি কাটা হয়ে গেলে আপনারা একটা কাপড় দিয়ে ভালোভাবে ফক্সের অংশটি পরিষ্কার করে এরপর অল্প পরিমাণ বায়োডিন ওই ফক্সের কাটা অংশে লাগিয়ে দিবেন। এই বায়োডিন মলমটা আপনারা লাগিয়ে দেওয়ার পর কবুতরটিকে ভালোভাবে মালিশ করে দিবেন এবং আলতোভাবে এই মলমটি মালিশ করবেন, জোরে চাপ দিবেন না। এবং এই ভায়োডিন মলমটি আপনারা কবুতরটির পায়ে লাগিয়ে দেওয়ার পর কবুতরটিকে একটি সিবিটের অর্ধেক পরিমাণ খাইয়ে দিবেন। এই সিবিটটি খাওয়ানোর প্রধান কারণ হচ্ছে যাতে কবুতরটির মুখে খাবারের রুচি থাকে এবং ওর ব্যথাটা তাড়াতাড়ি সেরে যায়। এবং এই সিবিটটি আপনারা কবুতরটিকে ছেড়ে দিয়ে প্রথমে কিছুক্ষণ কবুতরটিকে আলাদা রাখবেন এবং কবুতরটির আচার আচরণ লক্ষ্য করবেন। অবশ্যই কবুতরের যদি ফক্স ব্যতীত অন্য কোনো প্রবলেম থাকে, যেমন সর্দি কাশি এরকম কোনো প্রবলেম থাকে, তাহলে আপনারা কবুতরকে এই ট্রিটমেন্টটি করা থেকে বিরত থাকবেন। ভিউয়ার্স, আশা করছি ভিডিওটা আপনাদের একটু হলেও কাজে আসবে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করবেন, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ভিউয়ার্স, এই প্রত্যাশায় আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।